Remember the day that we met again. Every time she would cry on my shoulder, I was here all alone trying to save her. He asked me to come back, but no quarter right. Every time she would cry on my shoulder, I was here all alone trying to save her. Good afternoon everyone, welcome back to my channel Daily Life with Tonusri. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি, আজকে অনেকটাই বেটার আছি। তো আজকে না আমি কোনো রান্না বা ঘর দুয়ার কাজকর্ম, ঘরের কাজকর্ম কিছুই শেয়ার করবো না তোমাদের সাথে। তো আগে একটু গল্প করে নিই, তারপর শেয়ার কর মানে কি করবো সেটা বলছি। তো আজকে পয়লা বৈশাখ, তো ধরো বৃহস্পতিবার দিন পয়লা বৈশাখ। তো আমার শ্বশুরবাড়িতে দেখেছি আমি যে নীল পুজোর দিন, যেটা নীল পুজো আগামীকাল, যেটা নীল পুজোর দিন তোমার নতুন বস্ত্র সবাই পরে, তার কারণ ওখানে একটা মেলা হয়। তো সেই মেলা হয় একটা পুজো উপলক্ষে, সেখানে বাবা বুড়ো হাজরার পুজো হয়, বাবা বুড়ো হাজরার পুজো হয়। তো সেই দিন নীল নীল ষষ্ঠীর যে দিনই হয় আর কি, যেদিন নীল পুজো সেদিনই হয়। তো সেখানে কি বলতো, সবাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ওখানে পুজো করতে চলে যায়। এবার পুজো করতে যখন যায়, ওখানকার ওই এলাকার লোকেরা সবাই ওই নীল পুজোর দিনই নতুন বস্ত্র পরে, আর তোমার পুজো দিয়ে সকালবেলা এসে তারপর যার যার বাড়িতে নিয়ম, কেউ পুরো নির্জলা উপোস থাকে। আমার শ্বশুরবাড়িতে যেরকম নির্জলা উপোস কিছু না, আমরা পুজো যতক্ষণ না দেব ততক্ষণ তো নির্জলা উপোস থাকবোই, তারপরে আমরা তোমার ইয়ে করি, আমাদের রুটি খেতে পারে, রুটি খেতে পারে, সবজি খেতে পারে, সমস্ত কিছুই খেতে পারে, অন্নটা খায় না, মানে চালের জিনিসটা কেউ খাবে না, ঠিক আছে। তো আমার শ্বশুরবাড়ির এটাই মানে ওই এলাকাটার ওটাই নিয়ম, তো সেভাবেই চলে। তো ওই জন্য যেহেতু গতকাল ভেবেছিলাম হাজব্যান্ডের সাথে সন্ধ্যাবেলা বেরোবো, তো আমার আর হয়ে ওঠেনি, শরীরটাও ভালো লাগছিল না। আমি বললাম না আমি যাবো না, হাজব্যান্ডের ইচ্ছে ছিল বললো চলো, কিন্তু আমি বললাম আমার আর আজকে বেরোতে ইচ্ছে করছে না, তো বেরোলাম না। আর আজকে বেরিয়েছিলাম জানো তো, আজকে 11:30-11:30 সময় ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু রাতের দিকে গেলে ঠান্ডায় ঠান্ডা যাওয়া যায়, দেখো না আমার চোখ মুখ দেখেছো কিরকম, রোদের থেকে এসছি, এসে মানে এই কিছুক্ষণ আগে এলাম, এসে তোমার করলাম কি ওই জামাকাপড় সমস্ত কিছু কেচে দিলাম, যেগুলো পড়ে গিয়েছি সেগুলো কাছাকাছি করলাম, কিছু কেনাকাটা করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো অবশ্যই, তবে পরের ভিডিওতে, আজকে আর নয়। ওগুলো সব স্যানিটাইজ করে রাখা হয়েছে। আর তোমার এসে আমি ডিমের অমলেট করলাম, করে ভাত খেলাম, আর সকালে ডাল ছিল আর থোরের তরকারি ছিল, থোর এই দিয়ে আমরা ভাত খেলাম। তো আর আমি বেশি কথা বলবো না, কথা বলতে গেলেই ভিডিও বেশি বড় হয়ে যাবে, মানে তোতলাচ্ছি, বুঝতে পারছো। তো যাই হোক, চলো এখন আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে তোমাদেরকে যেটা শেয়ার করব সেটা তো গেলে দেখতেই পাবে। আর আমি চুলটা ছেড়ে রেখেছি, জাস্ট স্নান করে খেয়ে উঠেই আমি তোমাদের সাথে বকবক করতে শুরু করে দিয়েছি, আর এই জন্য চুলটা একদমই ভেজা, ওই জন্য চুলটা ছেড়ে বসেছি। এবার চুলটা ছেড়ে রাখা যাবে না, আমার গরমও লাগছে, কিন্তু কিছু করার নেই, ভেজা থাকলেও আমাকে এখন বেঁধে রাখতে হবে। তো চলো কিচেনে যাই। আমি কিচেনে চলে এসেছি, তো তোমাদের সাথে আমি কি শেয়ার করব, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব কিভাবে আমি ঘরে কাস্টার্ড পাউডার তৈরি করি, কিভাবে আমি ঘরে কাস্টার্ড পাউডার তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুছিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি প্রথমেই 1 বাটি চিনি, মাপটা মানে মেজারমেন্টটা ঠিকঠাক নিতে হবে। 1 বাটি যদি আমি চিনি নিই তাহলে তার জন্য আমার লাগছে, এখানে রয়েছে 1/2 বাটি যে কোনো গুঁড়ো দুধ, আমি আমুলের প্যাকেট থেকে নিয়েছি গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি 1/2 বাটি কর্নফ্লাওয়ার, আর এখানে রয়েছে এই যে ভ্যানিলা এসেন্স, এটা ভ্যানিলা এসেন্স ফ্লেভারে হবে, আর এখানে নিয়েছি কিছুটা ফুড কালার। তো চলো এবার আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তো এই মিক্সির জারটার মধ্যে প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নেব, চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা আমি গুঁড়ো করে নিচ্ছি, আর এর সাথে না আমি তোমার ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিচ্ছি, খুব বেশি আমি দেব না। তো আমি এই একটা চামচ নিয়েছি, এই চামচে আমি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, ব্যাস আমি আর বেশি দেব না। তো এবার এটাকে আমি মিক্সিটাকে আমি বাটিটাকে আমি ঘুরিয়ে নিয়ে চিনিটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এবার না আমি এটাকে একটু চেলে নেব, আমি চেলে নিয়ে তোমাদের তারপরে আমি দেখাচ্ছি। চিনিটা আমি চেলে নিচ্ছি, তার কারণ কখনো কখনো চিনিতে যদি কিছু থেকে থাকে, আর কাস্টার্ড পাউডারটা তোমার সবসময় যতটা মিহি ভাবে তৈরি করা হয় মিহি হয়,
ততই ভালো লাগে। তো আমি চিনিটা চেলে নিয়ে তারপরে এর সাথে আমি অন্যান্য উপকরণগুলো মেশাবো। এখানে যেটুকু দেখা যাচ্ছে এটা আমি ফেলে দিচ্ছি, আর এবার আমি অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এর সাথে। এবার আমি মিশিয়ে নিচ্ছি আমুল দুধ। আমি মেজারমেন্টটা বললাম তোমাদেরকে যে এক বাটি চিনি নিলে আমি হাফ বাটি আমুল দুধ আর হাফ বাটি তোমার কর্নফ্লাওয়ার নেব। এই কর্নফ্লাওয়ারটাও আমি মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালারটা। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু সামনে থেকে তোমাদের দেখাই, এইরকম হয়েছে। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই মোটামুটি রেডি আমাদের কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার তো রেডি হয়ে গেল, আর এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ঢুকিয়ে রেখে দেব। তো এটা জানো তো মোটামুটি 6 থেকে 7 মাস তুমি ব্যবহার করতে পারবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটা। আর এটা লক্ষ্য রাখতে হবে যাতে এর মধ্যে কোনোভাবে জলের হাত বা জল এই টাইপের কিছু এর মধ্যে না লাগে, তাহলে এটা খুব ভালো থাকবে। নিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে ভালো করে টাইট করে আমি রেখে দেবো। আর এখন আমি যে কেকটা বানাবো তার জন্য যেটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নিয়েছি, 2 চামচ মতো নিয়ে নিয়েছি। মানে এই চামচটা আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি। চলো এবার ঝটপট করে আমাকে কেকটা বানাতে হবে। কেকের জন্য প্রথমেই আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নেব। আর কেক আমরা যখনই বানাবো জানো তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে মেজারমেন্টটা ঠিকঠাক। আমি 1.5 কাপ ময়দা নেব, আর 1.5 কাপ ময়দার জন্য আমি চিনি কিন্তু 1 কাপই দেবো। তার কারণ হচ্ছে তোমার কাস্টার্ড পাউডারে যথেষ্ট চিনি আছে, ওই জন্য। নুন দিয়ে দিচ্ছি কড়াইতে, আর ফ্রেশ নুনই দিচ্ছি। এই নুনটা আমি অনেকবারই ব্যবহার করতে পারবো। তো নুনটা দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি মোটামুটি ঢেকে দেবো এটাকে। নুন তো দিয়ে দিয়েছি, এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে এবার এটাকে কেকটা আমি বানিয়ে নেবো। এবার তো সমস্ত ইনগ্রিডিয়েন্টস আবারও গুছিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ ময়দা না চেলে নিয়েছি, এটা তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি, আর করবো নাই ভেবেছিলাম, তবু ভাবলাম একটু শেয়ার করি। এখানে 1.5 কাপ ময়দা আছে, তো এর সাথে কিছু মেশানো নেই, শুধু আমি চেলে নিয়েছি ময়দাটাকে। আর আমি নিয়ে নিয়েছি দুধ, আর তো এখন আমি কাস্টার্ড পাউডার বানালাম সেটা নিয়েছি। আর এখানে তোমার রয়েছে চিনি, চিনি গুঁড়ো চিনিটা, আর একটুখানি তেল, মানে 1/2 কাপ মতো আমি তেল দিয়েছি, আর 1 কাপ চিনি, আর তার সাথে একটু আমি দুধ মিশিয়ে এই একটা পেস্ট তৈরি করেছি। তো এটা তোমাদের সাথে আমার দেখানো হয়নি, তার কারণ এটা ছেলে করে দিয়েছে আমার হাতে ব্যথার জন্য, তো ওই জন্য আমি তোমাদেরকে এটা দেখাতে পারিনি। তো এই ধরনের একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি তোমার চিনি আর তেল দিয়ে। আর এখানে তো দুধের পরিমাণটা ঠিকঠাক বলা যাবে না, তার কারণ হয়েছে আমি ব্যাটারটা তৈরি করতে করতেই বলতে পারবো। আর এখানে কাস্টার্ড পাউডারটা রয়েছে, একটু হাতে জল পড়েছে ওই জন্য এরকম কালারের মানে ইয়ে হয়েছে। আর এখানে তো ময়দা রয়েছেই, আর লাগবে বেকিং সোডা, একটু বেকিং পাউডার। তো চলো এবার আমি ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা ঠিক এই রকম হতে হবে। তো এবার আমি এই যে ঠিক এই রকম, আর এইদিকে আমি কেক টিনটাও রেডি করে রেখেছি। আমি কেক টিন বলতে একটা বাটি নিয়েছি, যেই রকম যার কাছে থাকবে। আমি এই রকম বাটি নিয়ে আমি কেক টিনটাকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি অলরেডি। আমি এর মধ্যে একটু সাদা তেল, তারপরে একটু ময়দা দিয়েছি। ময়দা দিয়ে আমি কেক টিনটাকে তৈরি করে রেখেছি। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে নিয়েছি, এবার আমি কেক টিনটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। নিয়ে এবার আমি কেক টিনটাকে আমি বসিয়ে দেব। একটু তোমাদের ক্যামেরাটা ঠিক করে নিয়ে দেখাচ্ছি। এই এবার আমি এই
প্রিহিট কড়াই আমার প্রিহিট করা হয়ে গিয়েছে। এবার আমি বাটিটা এরকম বসিয়ে দিলাম, কেক টিনটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 30 মিনিট পরে আবার এসে চেক করব। এখন দেখি কেমন হলো কেকটা, কেকটা ফুলেছে কতটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এইখানে যে দাগ দাগটা দেখতে পাচ্ছ, এটা হয়েছে এর কারণে, ঠিক আছে, এর কারণে হয়েছে এই দাগটা। তো আমি একবার এখন একটু চেক করে তোমাদের দেখাচ্ছি। আমি একটা চাকু নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে, একদম ক্লিন বেরোলো। তো আরেকবার আরেকটা জায়গা দিয়ে দেখি, দেখেছো একদম ক্লিন বেরিয়েছে। তো এটা এবার আমি নামিয়ে ফেলবো। কেকটা মোটামুটি ঠান্ডা হয়েছে, তো আমি হাতে ধরতে পাচ্ছি, তো হালকা হালকা গরম আছে। এবার আমি কেকের সাইডগুলো একটু এরকম চাকুটা দিয়ে, নাইফটা দিয়ে এইরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সাইডটা নিয়ে। আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটার মধ্যে আমি উল্টে দিচ্ছি, একদম এইরকম প্লেটটা নিলাম, ঠিক আছে, প্লেটটা নিয়ে উল্টে দিলাম। দাঁড়াও, উঠেছে, এই যে এই হলো কাস্টার্ড কেক রেডি হয়ে গেছে। আমি অবশ্য কেটে অবশ্য তোমাদের দেখাচ্ছি। আর আমি ঘরে কাস্টার্ড পাউডার তৈরি করে আমি কাস্টার্ড কেক বানালাম আজকে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো আগে একটু কেটে নিই, কেটে তোমাদের দেখাচ্ছি। আমি একটু কেটেছি, কেটে তোমাদের আমি দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে রেডি হয়ে গেল কাস্টার্ড কেক। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।